গুড মর্নিং তোমাদের সবাইকে। দেখো আমার ডগিগুলো সকালবেলা এসে খাওয়ার জন্য বসে আছে, তো ওদেরকে আমি বিস্কুট দিলাম আর এখন একটু রুটি দিচ্ছি। এই নাও রুটি খেয়ে নাও, পরে আবার রুটি ভাজবো, পাউরুটি আছে দিব, নাও খাও, এই যে নাও খাও। তো তোমরা আমার চ্যানেলটাকে লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইবও করছো গাইস, তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার ডগিগুলোকে আমি এনকারেজ করতে তোমরা সাহায্য করো, কারণ এদেরকে কেউ দেখে না গাইস, আমাদের আমরা ছাড়া এদের কেউ নেই, তো এদেরকে আমাদের দেখতেই হবে। তো দেখো কি সুন্দর খাচ্ছে ওরা। আর এই দেখো আমার পাপিগুলো, বর্ষার সিজনে হয়েছে গাইস, অনেক চেষ্টা করলাম ওদেরকে বাঁচানোর জন্য, তাও বেশিরভাগ পাপি মরে গেছে, ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে এনে, তবু এদের দেখো না কেমন সর্দি ঠান্ডা লেগে গেছে, বর্ষার সিজনে হয়েছে। দেখো দেখছে কি সুন্দর করে, দেখছো খুব কষ্ট পেয়েছি আমি, অনেক যত্ন করেছি তবু এদের বাঁচাতে পারলাম না, কিছু করার নেই গাইস, কি করব। তোমরা পাশে থেকো তাহলে আমি এইভাবে এদের সাহায্য করতে পারবো। হ্যাঁ আমি এদের শুধু নয়, রাস্তায় গিয়েও, এরা তো আমাদের বাড়িতে থাকে, তো রাস্তায় গিয়েও, রাস্তাতে কুকুর দেখলে আমি ওদের খাইয়ে আসি, কেন আমার খুব কষ্ট হয় এদের জন্য। দেখো ওদেরকে চোখ মুখ উঁচিয়ে দিই আমি সকাল হলে পরে, দেখো কি সুন্দর করে দেখছে, একটু টাটা করে দাও সোনা, টাটা 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 গাইস, তোমাদের টাটা করছে আমাদের, এটা একদম ছোনাটা, এটা ছোনাটা, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখো। ওই দেখো শুয়ে পড়েছে, দেখো কি সুন্দর করে, আর একজন একজনের উপরে একজন থাকে গাইস, এরা দিয়ে শুয়ে থাকে। আর আমাদের এই যে কালুয়া, এই যে কালুয়া সোনা শুয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ আমাদের কালির রুটি খাওয়া হয়ে গেছে, কালি সাইড 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 সাইড, খুব ভালো গাইজ, ও আজ পর্যন্ত কাউকে কামড় দেয়নি বা কিছু, শুধু লোক আসলে ভুগবে কিন্তু কাউকে কামড় বা কোনো কিছু কিচ্ছু করে না ওরা। আমাদের সুন্দর এর কথা তো বলাই যাবে না গাইজ, এত ভালো, ওকে পা ধরে টানি করি, সব কিছু করি কিন্তু কিচ্ছু ওর করে না। একটু টাটা করে দাও, টাটা 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 টাটা, হ্যাঁ টাটা করে দাও, টাটা গাইজ, তাহলে এখানেই রাখছি, থ্যাংক ইউ।